يابو اركبي. আচ্ছা নে পেট ভরে নাই নে আজকে সারাদিন আর খাইতে আসবি না ঠিক আছে বাবু আজকে সারাদিন আর ঘরে ঢুকবি না খাইতেও আসবি না হ্যাঁ ডিম দিয়ে ভাজা রুটি পুরো এক পিস খাইলাম আবার সকালে তো দিলামই ডিম ছাড়া তুই একলা দিকে খাইতে পারবি আর সবগুলো যদি থাকতো খাইতে পারতি সবাই মিলা কাইরা পুরে খাইলে তো তুই থাকতি পিছনে দাঁড়াইয়া আর থাকতি তাকাইয়া খাইতে পারতি না এই জন্য তো তোর জন্য আমার মায়া লাগে এই জন্য তো ঘরে ভিতরে একলা দিস অনেক সময় তোরা খাবার দিতি একলা খা ওই বিড়ালগুলো তুই চালাক আর তুই এখন পর্যন্ত চালাক হইতে পারি না আদরি তোর ছোট সেই আদরি দেখ কেমন খাসি হয়ে গেছে খাইতে খাইতে আদরির মুখে কত রুচি আর তুই বাচ্চা বাচ্চা খাস তোর পালিত মার মতো টুটির মতো নে আমার কাজকর্ম ফালাইতে আমি তোরে খাবার দিতেছি রান্না করতে গো না শুক্রবার আজকে পেটটা বড় আছে চিপাই দে চুপচাপ শুয়ে থাকবি আমি কাজকর্ম আমার ঘরে থাকবি না কারণ তুই এখানে থাকলে আমার একটা টেনশন থাকে টেবিলের উঠবি কুকুর উঠবি কিনা অন্য কোনো খাবারে মুখ দিবি কিনা তোর জন্য না আমার একটা আলাদা টেনশন থাকে এই জন্য খাওয়াইয়া দিলাম পেটটা ভরাই দিলাম যেন তুই চিপা দেয় আরামসে ঘুমাবি নাহলে ওই মসজিদের নিচে যায় আরামসে ঘুমাবি ঠিক আছে ঠিক আছে কি বলছি নে আর খাইব না মনে পেট কোনো ঘুরে এসছি পুরো একটা রুটি খাইছি দুটুকে খাইয়াই শেষ আমি তারপরে করতে দা জানলা আটকাই দিই আমি আরামসে একটু কাজ করি বৃষ্টি হইতেছে কিন্তু জানলা বাড়ি যাবি না ঘরে থাকবি ঘরে থাকলে তো তার লাগে আমার টেনশন লাগবে যা বাড়ি যা বাড়ি যা বাড়ি দিকে যা যা টিপে যায় সে থাক যা